সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে সেবা করার আহ্বান মুখ্যমন্ত্রীর, একাংশ সাধারণ মানুষও রাজনীতিবিদদের মিথ্যে থেকে গুছিয়ে সত্য বলে চালিয়ে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রায়শই বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয়, বিশেষ করে লোকসভা ভোট প্রক্রিয়া চলাকালে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে ব্যাপক রক্ত সংকট তৈরি হয়েছিল। তথ্যবিজ্ঞ মহলের মতে, রাজ্যের জনসংখ্যা নিরিখে ব্লাড ব্যাঙ্কগুলিতে 1% ইউনিট রক্ত থাকা বাধ্যতামূলক। তবে মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে রাজ্যের সর্বত্র উৎসবের মেজাজে সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে আসছেন। এরই অঙ্গ হিসেবে শ্রী শ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠাতা দিবস পালনে শনিবার রক্তদান শিবির আয়োজন করা হল। রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য সাধু সন্ত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করার আহ্বান মুখ্যমন্ত্রীর পাশাপাশি একাংশ সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের মিথ্যাকে গুছিয়ে সত্য বলে চালিয়ে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের সব মানুষের জন্য আমাদের মানে সব কিছু উঠতে উঠে গিয়ে আমাদের মানুষের সেবা করা উচিত। এখানে আমার কাছে যে ডাটা আমি আজকে দেখছিলাম সেটা লেখা আছে যে আপনাদের যে মহানাম সম্প্রদায়ের 5টা হিন্দু নিয়ে আপনারা সামনের দিকে গিয়ে ভয়ানক রং, একটা হচ্ছে চুরি না করা, আর একটা হচ্ছে অহিংসা, আর সত্য কথা বলা। কিন্তু আজকে এই কলিউডের যুগে এমন ধরে মানুষ মিথ্যে কথা বলে আর অন্ত এত অঙ্গভঙ্গি করে বলে, এক এক সময় সে হয়তোবা জনপ্রতিনিধিও হতে পারে, মানুষ তাকিয়ে থাকে যারা কত সত্য কথা বলছে। কিন্তু একেবারে কিন্তু শুধু তাই নয়, রাজ্যের জনসংখ্যা নিরিখে 40,000 ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কগুলিতে মজুদ থাকা বাধ্যতামূলক বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একই সাথে ঈশ্বরে বিশ্বাসী থাকার তিনি আহ্বান জানান। সর্বোপরি শনিবার শ্রী শ্রী মহানাম অঙ্গনে উৎসবের মেজাজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে সেবা করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।